এই শ্রাবণী তোর লিগে আর কি বাপের পকর থেকে পঞ্চাশ টাকা চুরি করেছি স্কুল থেকে বারে যাওয়ার সময় তোকে ফুচকা খাওয়াবো পঞ্চাশ টাকা লিসি ভাব দেখেছে তোর মতন মাল আমার অনেক আছে এই শাবুনি তুই ভিড় বিড় করি কি বলছিস কিছু না তুই আমাকে এত ভালোবাসিস তুই জানিসনি তুই আমার ছোটবেলা করবে সেই গানটা শুনিসনি জানে মেরি জানে মান

এই খাসি তোর আর সময় হলো আমার সিনেমা দেখতে চলে লাল আর বলো না সবাইকে রুটিন দিয়ে আছে তো আজকে তোমার দেখতেই পড়েছে চলো সিনেমা দেখে আসি ঠিক আছে তাই চ এই তুই দাঁড়া 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 তুই কোথায় যাচ্ছিস এই ভাই তুই রে তুই আমি সাবলীল প্রেমিক কি তাহলে আমি কে স্কুল তুই তোর ক্লাসে যা এই সাবনি তুই তোর বেঞ্চে এসে বস মশাই আপনি বেশি কত বলবেন না না হলে ম্যাডামের সাথে পার্কের কাইলে ফাঁস করে দেব লল যা করছো করো বাপ অত গভীরে যাওয়ার দরকার নাই তোমার জিনিস তুমি ইলি যাও তাতে আমার কোনো আপত্তি নাই হে চলো সাবনি সিনেমা দেখে আসি শর্তেও ঝামেলা করছে কেন আজকে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব নানা স্যার আপনি ভুল বুঝছেন কেন এটা ঝামেলা করছে না তো মানে আর সাত দিন পরে আমাদের স্কুলে খেলা তো তার জন্য প্র্যাকটিস চলছে ও কিন্তু এটা আবার কি খেলা এটা ভারত আর চায়নার যুদ্ধ চলছে তাহলে এই মেয়েটাকে এই মেয়েটাই তো এই খেলা রেফারি ও তাহলে ইন্ডিয়াকে ওই যে তলে যে ছেলেটা দেখছেন ওটা ইন্ডিয়ার তরফ থেকে আর ওপরে যে ছেলেটা দেখছেন ওটা চায়নার তরফ থেকে কি বলেন মশাই আমরা থাকতে ইন্ডিয়া কেন তলায় পড়ে তারা তাড়ি ধরুন